আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ওর আজকের ভিডিওটা হচ্ছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা আজকের ভিডিওটা আপনি পুরো দেখুন। দেখা যাচ্ছে আপনি একজন মোবাইল ব্যবহারকারী, দেখা যাচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেখা যাচ্ছে আপনি নামাজের সময় মোবাইলটা পকেটে নিয়ে মসজিদে চলে যান, দেখা যাচ্ছে ওই সময় আপনাকে একটা কল আসলো বা কোনো একটি SMS আসলো, দেখা যাচ্ছে আপনার মোবাইলটা বেজে উঠলো, তারপর আপনি একটু ডিস্টার্ব ফিল করেন বা নামাজের একটু সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটা আপনি পুরো দেখুন। আজকের ভিডিওতে আপনার পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনার মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার নামাজের সময় কোনো কল বা SMS কোনো কিছু আসলেও আপনার মোবাইলটা আওয়াজ হবে না, যেটা আপনার মোবাইল সাইলেন্ট হয়ে যাবে অটোমেটিক। আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে পড়ে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। এটি করার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, ভিডিওটাতে লাইক দিয়ে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। কীভাবে করবেন চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন, অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন, ভিডিওতে করে দেবেন একটি লাইক। তবে ওর পাঁচ ওয়াক্ত নামাজের সময় মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, এটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটির সন্ধানে চলে যাবো ফোনের প্লে স্টোরে, আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে অটো সাইলেন্ট নামাজ টাইম। দ্বিতীয় নম্বরে সফটওয়্যারটি আসবে অটো সাইলেন্ট নামাজ টাইম সালাত, এবং দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করার পর অটো সাইলেন্ট নামাজ এটা লিখলেও চলে আসবে। এই অ্যাপসটি আপনার লোগোটা দেখে নিন, সিম্পল এটাকে ইনস্টল করার পর ওপেন করে দেবেন। তারপর এখানে একটি লেখা রয়েছে সেট প্রেয়ার টাইম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনার মসজিদের একটি ঘড়ি রয়েছে, সেই ঘড়িটিতে কটার সময় আজান দেয় সেই টাইমগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন একটা একটা করে। তো এগুলো যখন সিলেক্ট করার পর আপনি এখানে ফজর, জোহর, এশার, মাগরিব এগুলো আপনি সেট করে নেবেন। তারপর জুমার নামাজও রয়েছে, এগুলো আপনার মোবাইলের আপনার মসজিদের আপনার আশেপাশে যে মসজিদটা রয়েছে যেটাতে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওইটাতে ওই মসজিদটার ঘড়িটা দেখে দেখে আপনি এগুলো সেট করে নেবেন। সেট করার পর আপনার মোবাইল অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। তো আমি একটি করে এখানে দেখাচ্ছি, এখানে দেখতেছেন আমার মোবাইলে এখন বাজতেছে 8:06, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি 8:06 বাজতেছে, 7 হয়ে গেছে অলরেডি। তো আমি জাস্ট 8 সিলেক্ট করে এখানে 8 দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা আসলে কাজ হয় কি না সেটা দেখানোর জন্য একটি সিলেক্ট করছি, যদিও এটা নামাজের টাইম না। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি 8, এরকম 8 সিলেক্ট করি, 8টা থেকে এবং ফ্রম মানে কয়টা থেকে কয়টা সাইলেন্ট থাকবে এখানে আমি দিয়ে দিচ্ছি 10, 8:10 দিয়ে দিই, দিয়ে দিলাম 10। এখন 8:10 আসলে এটা সাইলেন্ট হয় কি না সেটা দেখবো। তো এখন এটা এখান থেকে অন করে দিতে হবে। এখানে দেখছেন, এখানে দেখছেন প্রম এবং টু, 8:08 থেকে 8:10, এখানে তো 8:10 হয়নি, আমি জাস্ট 8:10 দিয়ে দিই, 8:10 সিলেক্ট করে এখানে এটা অন করে দিলাম। এখন 8:08 থেকে 8:10 লাতি আমার মোবাইলটা সাইলেন্ট থাকবে, এটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। তো এটা আমি একটু ওয়েট করি এখন আসলে এটা সাইলেন্ট হয় কি না, এখন টাইমটাও দেখে নিন। আমার মোবাইলে 8:08 অলরেডি বেজে গেছে, একটু পরে মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে এবং 8:10 লাগি মোবাইলটা সাইলেন্ট থাকবে। তারপর স্বাভাবিক অবস্থায় আপনার মোবাইলটা চলে আসবে, যেটা নর্মাল যে সাইলেন্ট থাকে না সেটা চলে আসবে। তো আসলে এটা কাজ হয় কি না আপনি একটু দেখতে থাকি। আসলে এটা যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। এখানে দেখছেন 8:08 আমি সিলেক্ট করছি, যদি সাইলেন্ট হয়ে যায় অটোমেটিক এখানে একটি সাইলেন্ট বাটন দেখতে পারবেন ওয়াইফাই আইকনের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে, এখানে অনেকটা সময় অলরেডি হয়ে গেছে 8:08 থেকে, এখানে এটা দেখতে পাচ্ছেন। তো বেরো দেখতে পাচ্ছেন এখানে এটা অলরেডি সাইলেন্ট একটা মোড এখানে চলে এসেছে, অর্থাৎ 8:08 থেকে 8:10 লাতি এখানে মোবাইলটা সাইলেন্ট থাকবে। তো আপনি এখানে সবগুলো টাইম সিলেক্ট করে এগুলো এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর যে সময়টাতে আপনি এগুলো অন করবেন ঠিক সেই সময়টাতেই মোবাইলটা সাইলেন্ট থাকবে। তারপর সময়টা চলে যাওয়ার পর আপনার মোবাইলটা আগের মতো চলে আসবে। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। এভাবে আপনি নামাজের সময় আপনার মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।